তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা টিকটকে ভিডিও তৈরি করেন, টিকটকে আপনারা ফেমাস হতে চান, কিন্তু টিকটকে যে সেটিংস রয়েছে সেই সেটিংস সম্পর্কে আপনারা জানেন না। আজকে আমি আপনাদের সঙ্গে যে সেটিংস শেয়ার করব সেই সেটিংস কিন্তু আপনারা 90% লোক জানেন না এই সেটিংসটা সম্পর্কে। তো আমি আপনাদেরকে সেটিংসটা আগে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটা করলে আপনারা আপনাদের টিকটকের ভিডিওকে আপনারা খুব সহজে ভাইরাল করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে এই সেটিংসটা আমি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মিতে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি যখন আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি, নামার পর এখানে একটা তিন ডট রয়েছে, সেই তিন ডটে আমি যখন ক্লিক করব, তিন ডটে ক্লিক করার পর এখানে একটা নতুন অপশন চলে আসছে আমার। এই অপশনটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নেই। তো অ্যানালিটিক্স বলে একটা অপশন চলে আসছে, এই অ্যানালিটিক্সে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। হওয়ার পর আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর কিন্তু এখানে ফুল ডিটেলস বেরিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল প্লে টাইম, আমার ভিডিওটাকে টোটাল কতবার প্লে করা হয়েছে সেই টাইমটা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অ্যানালিটিক্স, এবং কতগুলো ভিউ রয়েছে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এবং অ্যাভারেজ ওয়াচ টাইম এখানে কত রয়েছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 4 সেকেন্ডে দেখাচ্ছে, এবং প্রফেশনাল প্রোফাইল যে আমার রয়েছে সেই প্রফেশনাল প্রোফাইল কিন্তু এখানে 9% পেয়েছে, এবং ফর ইউ কিন্তু এখানে 88% পেয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স যে রয়েছে, আমার যে আমাকে যে টিকটকে ফলো করেছে সেই অডিয়েন্স সম্পর্কে কিন্তু এখানে সবগুলো ডিটেলস রয়েছে। এবং যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর আমার অ্যাকাউন্ট যে রয়েছে সেই অ্যাকাউন্টের মেন যে ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসে আমি যখন চলে যাব, এখানে তিন ডটে চলে যাওয়ার পর এখানে একটা আমার মেন যে অ্যানালিটিক্স রয়েছে সেই অ্যানালিটিক্স যে রয়েছে এইটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নেই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যানালিটিক্সে গিয়ে। অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানে একটু লোডিং হবে, হওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের কিন্তু অ্যানালিটিক্স এখানে বের করে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 7 দিনে কতগুলো ভিউ আসছে এবং কোন ভিডিওটাতে আসছে এখানে কিন্তু সবগুলো এখানে অ্যানালিটিক্সে দেখিয়ে দেবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স দিনে কতগুলো আসছে এবং কীভাবে আসছে সবগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে অ্যানালিটিক্স। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট। তো আমি যখন কন্টেন্টে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার 7 দিনে কতগুলো ভিউ আসছে। তো আমি এখন টিকটকে ভিডিও আপলোড দিচ্ছি না, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 7 দিনে কতগুলো ভিউ আসছে, এবং ফলোয়ার্সে আমি যখন ক্লিক করব, ফলোয়ার্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলো মেল ফলোয়ার্স রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আমার কতগুলো ফিমেল ফলোয়ার্স রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের টিকটকের অ্যাকাউন্টে কিন্তু অ্যানালিটিক্স করতে পারবেন। তো আপনারা অ্যানালিটিক্স করে আপনারা জানতে পারবেন যে আপনাদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কী চায় আপনাদের কাছ থেকে, এবং কোন দেশের লোক আপনাদের ভিডিওটা দেখতে চায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইন্ডিয়া থেকে ভিডিওটা বেশি দেখে, এবং ফ্যান্সও কিন্তু ইন্ডিয়াতে রয়েছে আমার। তো আপনারা কীভাবে এই অ্যানালিটিক্স যে অপশনটা রয়েছে সেই সেটিংসটা আপনারা করবেন, তো আজকে আমি এগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওটা প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটা করতে হলে আপনাদেরকে টিকটকে প্রো অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রো অ্যাকাউন্ট কীভাবে আপনারা তৈরি করবেন এবং সেই সেটিংসটা আপনারা কীভাবে নিয়ে আসবেন, তো আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু অপেক্ষা করে নেবেন, নেওয়ার পর এখানে আপনারা মিতে চলে যাবেন। মিতে চলে যাওয়ার পর এখানে আপনারা তিন ডটে চলে যাবেন। তিন ডটে চলে আসার পর এখানে আপনারা যে অপশনটা দেখতে পারবেন ম্যানেজ মাই অ্যাকাউন্ট, তো আপনারা এই ফার্স্ট যে অপশনটা দেখতে পাবেন এই অপশনে আপনারা একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন সুইচ টু প্রো অ্যাকাউন্ট, তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ফার্স্ট টাইমের জন্য কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে আপনারা আরেকবার কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পর আপনারা কী ক্যাটাগরির ভিডিও তৈরি করেন টিকটকে, তো আমি এখানে আদার্স দিয়ে দেবো। আপনারা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে আপনারা দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পাবলিক ফিগার, প্রফেশনাল, ব্লগ, এডুকেশন, মিডিয়া, তো আপনারা যে ধরনের ভিডিও তৈরি করেন আপনারা সেই হিসাবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আদার্স সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা ডানে ক্লিক করবেন। নিচে ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম টু ইউআর প্রো অ্যাকাউন্ট, তো আপনারা এখানে ওকেতে একবার ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন সেটিং চলে আসছে অ্যানালিটিক্স, তো আপনারা এখানে একবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল বা ভিডিওর সব কিছু অ্যানালিটিক্স আপনারা দেখতে পারবেন। আপনারা
আপনাদের হিসাব মতো কিন্তু এখানে ভিডিও অ্যাভার তৈরি করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।